আমরা দু হাজার চব্বিশ মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ইংলিশ থেকে ষষ্ঠ শ্রেণির প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট স্যামেটিক বর্তমান বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখো সিনের সিন এক নম্বর সিনের গল্পটা দিয়েছে দ্য রেনবো কবিতা থেকে দিয়েছে গল্প নয় এটা কবিতা বলছে বোট সেল অন দ্য রিভার্স নদীতে নৌকা দেয় পারি অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ সাগরে জাহাজ দেয় পারি বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই কিন্তু পারি দেয় যে মেঘ আকাশেতে দে আর প্রিটিয়ার দেন দিস সে অনেক বেশি সুন্দর এদের চেয়ে দেয় আর ব্রিজেস অন দ্য রিভার্স নদীর ওপরে ওই যে সেতু অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ তোমাকে তৃপ্তি দেওয়ার হেতু বাট দ্য বো দ্যাট ব্রিজ এস হেভেন কিন্তু আকাশে সেতু বাঁধে যে রামধনু অ্যান্ড ওভার টপ দ্য ট্রিজ এবং গাছেদের টোপকে অনেক উঁচু অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই এবং রাস্তা গড়ে আকাশে পৃথিবী থেকে স্প্রিটিয়ার ফার দ্যান দিস সুন্দরতর ওদের চেয়ে সব দিকে এতে আছে ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ আইতে আছে দ্য ওয়ার্ড ওভার টপ মিনস লাইস অ্যাবাভ নাম্বার টুতে আছে দ্য সিপ সেল অন দ্য সিস বিতে আছে আইতে আছে রাইট দ্য নেম অফ দ্য পোয়েম দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য রেনবো নাম্বার টুতে আছে হিচ ওয়ার্ড ইন দ্য পোয়েম মিন্স ফ্লোট দ্য ওয়ার্ড ইজ সেল সেল মিন্স ফ্লোট ইন দ্য পোয়েম থ্রিতে আছে ওয়াটার প্রিটিয়ার দেন বোটস অ্যান্ড শিপ নৌকা এবং জাহাজের থেকে সুন্দর কী ক্লাউ ক্লাউডস আর প্রিটিয়ার দেন বোটস অ্যান্ড শিপ সিতে দিয়েছে ফাইন দ্য অ্যান্টোনিম অ্যান্টনিম মানে হচ্ছে বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড হেলের অপোজিট হবে হেভেন গ্রামারে আসি ডুয়্যাস নাম্বার টুতে আছে ডুয়ার্স ডাইরেক্টেড আইতে দিয়েছে সুটেবেল বি ভার বি ভার বলছে অ্যামেজার ওয়াস ওয়ার তো এখানে হবে নো নিউজ ইজ গুড নিউজ নাম্বার টু এর হচ্ছে কোট দিতে বলেছে অ্যাপ্রোপিয়েট অ্যাডভার্ব অ্যাডভার্ভ হচ্ছে এল ওয়াই যুক্ত যে কোনো শব্দে অ্যাডভার্ব তো হি রাইজেস আর্লি ইন দ্য মর্নিং নাম্বার থ্রিতে দিতে বলেছে অ্যাপ্রোপিয়েট অ্যাডজেক্টিভ মানে বিশেষণ দিস ইজ এ বিগ হাউস ফোরে বলেছে আইডেন্টিফাই দ্য নাউন অ্যান্ড স্টেট ইটস কাইন্ড বলছে কোনটা নাউন সেটাকে চিহ্নিত করে এবং কি ধরনের নাউন সেটা বলতে হবে তো সেন্টেন্সটা আছে ফোরেতে হি ভ্যালুজ ফ্রেন্ডশিপ অ্যাবাভ এভরিথিং এলস তো এখানে ফ্রেন্ডশিপটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ফাইভে বলেছে ফিল ইন দ্য গ্যাপ উইথ এ কালেকটিভ নাউন তো এখানে আছে পাপিস কুকুরছানা পাপিস বা কিটেন হলে লিটার ব্যবহার করা হয় এ লিটার অফ পাপিস প্লেড ইন দ্য গার্ডেন রাইটিং আসি রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইউর স্কুল তোমার স্কুল সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে আচ্ছা এখানে আছে দ্য নেম অফ মাই স্কুল ইজ বাণী বিদ্যাপীঠ তো তোমরা এখানে তোমাদের স্কুলের নাম দেবে ইট ইস এ কো এডুকেশনাল এইচ এস স্কুল দেয়ার আর ওয়ান থাউজেন্ড স্টুডেন্ট অ্যান্ড থার্টি টিচার্স তো এখানে বলছে এক হাজার স্টুডেন্ট আর তিরিশটা শিক্ষক শিক্ষিকা মিলে তিরিশ জন আছে ইন দ্য স্কুল স্কুলেতে তো তোমরা তোমাদের স্টুডেন্ট কত আছে বা টিচার্স স্টাফ কত আছে সেটা দিয়ে দেবে দ্য স্কুল বিল্ডিং ইজ থ্রি স্টোরিড মানে তিনতলা তোমাদের যদি দোতলা হয় টু দেবে বা ওয়ান হলে ওয়ান দেবে দ্য ক্লাসরুমস আর এয়ারই মানে উপযুক্ত বা মানে আলো বাতাস আর কি চলাচল করে ওয়েল লাইটেড ওই আর কি আলো বাতাসযুক্ত স্পেশিয়াস বড় বড় মানে বড় বড় ঘর আর কি রুমগুলো দেয়ার ইজ এ বিগ গার্ডেন ইন দ্য স্কুল প্রিমিসেস স্কুলের মধ্যে একটা বড় বাগান আছে উই হ্যাভ এ ফাইন প্লেগ্রাউন্ড টু সুন্দর খেলার মাঠ আছে হাওয়ার আওয়ার হেডমাস্টার ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর অল আওয়ার টিচার্স আর মাইনিউটলি পাংচুয়াল মানে ঠিক সময় আর কি আসে বা ক্লাস নেয় দে টিচার্স উইথ লাভিং কেয়ার তারা ভালোবাসে এবং যত্নের সাথে আমাদের পড়ায় উই হ্যাভ এ ওয়েল ইকুইপড লাইব্রেরি একটা খুব সুন্দর সাজানো গোছানো লাইব্রেরি কাম রিডিং রুম আছে আওয়ার্স ইজ এ বিগ লাইব্রি টু এখানে পরীক্ষা নিরীক্ষার জন্য একটা বড় ল্যাবরেটরিও রয়েছে দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল ইজ অলওয়েজ আপ টু দ্য মার্ক সবসময় ভালো রেজাল্ট করে আর কি দ্য স্টুডেন্ট অফ আওয়ার স্কুল গেট গুড চাষ টু শো দেয়ার স্কিল ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও আমাদের স্কুলের স্টুডেন্টরা আর কি সুযোগ পায় তারা সেখানে তাদের যোগ্যতা দেখায় তাদের দক্ষতা দেখায় উই টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস ডিবেট অ্যান্ড সেমিনার্স তো আমরা আমাদের স্কুলের তরফ থেকে বিভিন্ন খেলাধুলা বিতর্ক সভাতে অংশগ্রহণ করি দেয়ার আর আর অবজার্ভড মেনি ফাংশানস লাইক ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন স্কুল ফাউন্ডেশন ডে রবীন্দ্র জয়ন্তী এটসেট্রা তো বলছে স্কুলে নানা রকমের অনুষ্ঠান হয় স্বাধীনতা দিবস উদযাপন করা হয় স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় আওয়ার স্কুল অলসো অ্যারেঞ্জ এডুকেশনাল এক্সকারশন এছাড়াও স্কুল থেকে বিভিন্ন শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয় উই অল লাভ আওয়ার স্কুল ভেরি মাচ আমরা সবাই আমাদের স্কুলকে খুব ভালোবাসি ইট ইজ অ্যান আইডিয়াল স্কুল টু মি এটা আমার কাছে একটা আদর্শ স্কুল ছিল আজকের আমাদের দু হাজার চব্বিশ রায় মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে